এই মুহূর্তে আপনার কাছে হয়তো ড্রোন নেই বা এরকম ড্রোন ফুটেজ আপনি খুঁজেও পাচ্ছেন না। হয়তো আপনার এলাকায় বা কোথাও আপনি একটা ব্লগ ভিডিও রেকর্ড করেছেন, এখানে একটা ড্রোন ফুটেজ দরকার, এই মুহূর্তে আপনার কাছে ড্রোন নেই বা ওই রকম ফুটেজ আপনি খুঁজে পাচ্ছেন না, ওই জায়গার একটা ড্রোন ফুটেজ আপনি মেক করে নিতে পারবেন একটি ওয়েবসাইট ব্যবহার করে। এখানে আপনার পছন্দ মতো স্টাইল পছন্দ করে ইজিলি মেক করে নিতে পারবেন সেই লোকেশান দিয়ে, বা পয়েন্ট টু পয়েন্ট হতে পারে। যেমন আপনি হয়তো বা ঢাকা থেকে কক্সবাজার একটা ট্যুর দিচ্ছেন, এখানে একটা ভিডিও করছেন, সো এখানে যেমন আমরা ঢাকা দিয়ে আপনার দিচ্ছি হচ্ছে পয়েন্ট টু পয়েন্ট, এখানে ঢাকা টু কক্সবাজার এরকম একটা অ্যানিমেশন ভিডিও আপনি এখান থেকে মেক করতে পারবেন। বা নর্মালি ড্রোন ফুটেজগুলো যেরকম হয় অনেকটা ওরকম ভিডিও আপনি চাইলে এখান থেকে মানে ফুটেজ জেনারেট করতে পারবেন। এখানে অনেকগুলো স্টাইল আছে, আমি আপনাদেরকে দেখাবো, এটা ফোন দিয়ে আপনারা করতে পারবেন। তো কী সেই সাইট এবং এটা কীভাবে কাজ করবে বা কীভাবে করতে হবে দেখাচ্ছি। তো কীভাবে করতে হবে চলুন দেখিয়ে দিচ্ছি। আপনাদের সাথে আছে মিয়াদনা। গুগল আর্থ স্টুডিও লিখে সার্চ করতে হবে, আপনারা চাইলে এটা ফোন দিয়েও করতে পারবেন। আমরা যখন এরকমটা লিখলাম আমরা দেখতে পাচ্ছি এই যে চলে আসছে একটু নিচে, গুগলেরই একটা সার্ভিস এটা, প্রোডাক্ট। এখানে আপনি চাইলে এটা ফোন দিয়েও জেনারেট করতে পারবেন। আমরা যদি ফোন দিয়ে তৈরি করি হয়তো বা অনেকের বুঝতে একটু সমস্যা হতে পারে, কারণ ফোনে এসে এই পেজে এসে অবশ্যই ডেস্কটপ সাইট অ্যানেবেল করে আপনাকে এই কাজটা করতে হচ্ছে, মানে এটা ইজিলি করার জন্য আর কি। তো আরও সুবিধার্থে আমি আসলে ডেস্কটপ থেকে দেখাচ্ছি একই প্রসেস। জাস্ট আমরা এখানে ক্লিক করব, দেন আপনার জিমেল দিয়ে কন্টিনিউ করবেন, এরপর এই ফর্মটা ফিল আপ করে দিতে হবে। এটা করে দিয়ে জাস্ট আপনি এখান থেকে সাবমিটে ক্লিক করবেন। সাবমিটে ক্লিক করলে এটা রিভিউতে চলে যাবে। এটা 2 মিনিটের মধ্যে বা 1 মিনিটের মধ্যেই দেখলাম যে অ্যাপ্রুভ হয়ে যায়। ইনফরমেশনগুলো দিয়ে সাবমিট করার পর দেখতে পাচ্ছেন এটা অ্যাপ্রুভ হয়ে গেছে। এখন আমরা এখান থেকে এই যে নিচে লিঙ্ক দেওয়া আছে এখানে, এখানে ক্লিক করেও কিন্তু আমরা সরাসরি ওয়েবসাইটটিতে প্রবেশ করতে পারছি, মানে এখানে আমাদের কন্টেন্টগুলো মেক করতে পারছি। জাস্ট আপনি যদি এখান থেকে টেমপ্লেট ইউজ করতে চান সেটা দেখাচ্ছি। ব্ল্যাঙ্ক প্রজেক্টে যদি যান তাহলে একদম ম্যানুয়াল প্রসেস, ওগুলো একটু কমপ্লিকেটেড, অনেকের বুঝতে অসুবিধা হতে পারে। আপনি যদি এখান থেকে ক্যান্সেল করে দিয়ে জাস্ট এখান থেকে এই দিকটাতে যদি আপনি আসেন অ্যারোতে, এখান থেকে কুইক স্টার্ট এখানে ক্লিক করলে আপনি বিভিন্ন ধরনের টেমপ্লেট পাবেন, ওগুলো হচ্ছে ব্যবহার করে ইজিলি আপনি জেনারেট করতে পারবেন, মানে ওদের প্রজেক্ট এরকম রেডি করাই আছে। আপনি আপনার লোকেশান দিয়ে জাস্ট এটা ইজিলি মেক করে নিতে পারবেন। তো এখানে 4টা স্টাইল আমরা দেখতে পাচ্ছি, এখানে কিন্তু আরও রয়েছে, আমরা আমাদের পছন্দ মতো জেনারেট করতে পারি আমাদের যেটা দরকার। যেমন আমরা এখানে ক্লিক করে এর দিকটাতে আসলাম এবং এখান থেকে আমরা এটা সিলেক্ট করতে পারি, এটা দিয়ে জাস্ট আমরা নেক্সটে ক্লিক করব। নেক্সটে ক্লিক করলে আপনার সামনে এরকম একটা পেজ ওপেন হবে, মানে ওদের মেইন ইন্টারফেস। এখানে হচ্ছে আপনাকে লোকেশানটা দিতে হবে, আপনি কোন জায়গার ফুটেজটা জেনারেট করতে যাচ্ছেন। এটা যে কোনো জায়গায় হতে পারে, গুগল ম্যাপ মানে আপনারা বুঝতে পারছেন কীভাবে কাজ করে। তো আমরা এখানে দিচ্ছি ঢাকা এয়ারপোর্ট দিচ্ছি, চলে আসছে, এটা আমরা সিলেক্ট করে দিচ্ছি। এটা করে দেওয়ার পর আমরা এখান থেকে এটা চাইলে জুম করে নিতে পারি, বা কতটুকু মানে কোথা থেকে স্টার্ট হবে কোন পয়েন্ট থেকে সেটা আপনি আপনার মতো করে ম্যানুয়ালি অ্যাডজাস্ট করতে পারেন। তো আমরা এতটুকু দিয়ে জাস্ট এখান থেকে আমরা নেক্সটে যাব, মানে কন্টিনিউ করব। তারপর দেখব যে অ্যানিমেশনটা এরকম হচ্ছে, যদিও এখানে এতটা স্মুথ প্রিভিউ না, আমরা যখন এটা রেন্ডার করব তখন এটার আসলে অ্যাকুরেট যে রেজাল্ট সেটা আমরা দেখতে পাবো আর কি। তো এখান থেকে আমরা অ্যারোতে ক্লিক করছি, সেটিংসগুলো এরকমই রাখছি। দেন আপনি চাইলে এটার যে ডিউরেশন আছে আপনি চাইলে এটা বাড়িয়ে নিতে পারেন, তবে এখানে ডিফল্ট যেটা আছে সেটা আমরা রাখছি, আপনার মতো করে আপনি ডিউরেশন দিতে পারেন। দিয়ে জাস্ট এখান থেকে রাইট বাটনে ক্লিক করবেন, এরপর আপনার সামনে এরকম একটা এডিটিং প্যানেল আর কি ওপেন হবে। এখান থেকে আপনি চাইলে এটা আপনার মতো করে অ্যাডজাস্ট করতে পারেন অ্যানিমেশনগুলো। এরপর আপনি রেন্ডারে ক্লিক করে এখান থেকে অবশ্যই আপনাকে ভিডিও সিলেক্ট করতে হবে। ভিডিও সিলেক্ট করে দেওয়ার পর আপনি বাকি সেটিংসগুলো ঠিকঠাক এরকমই থাকবে, ওদের একটা ক্লাউডে যাবে এটা। জাস্ট এখান থেকে আপনাকে সাবমিটে ক্লিক করতে হবে। এরপর সাবমিটে ক্লিক করলে উপর অবশ্যই একটা ভিডিওর নাম দিয়ে দিবেন। সাবমিটে ক্লিক করলে এটা সাকসেসফুল দেখাবে, আপনি যে ইমেল দিয়ে অ্যাকাউন্ট ক্রিয়েট করেছেন ওই ইনবক্সে চলে যাবেন। কিছুক্ষণ পরেই আপনি দেখতে পাবেন যে আপনাকে ওরা ডাউনলোড লিঙ্কটা দিয়ে দিয়েছে, ওখানে ডাউনলোডে ক্লিক করে ভিডিও ফাইল থেকে আপনি ইজিলি ডাউনলোড করে নিতে পারবেন।